মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আর আজকে জানোই তুর্জোর বার্থডে, আর তাই জন্য আজকে হচ্ছে, কালকে তো দেখলে সমস্ত কিছু শপিং হয়ে গেছে, কিন্তু ওর মাছ মাংসটা বাকি ছিল, তো সেটা তো যেদিন অনুষ্ঠান সেদিনই নেবো। সেই জন্য সকাল সকাল উঠে চা করে, চা খেয়ে সবাই মিলে এখন আমি আর তরুণ বেরিয়ে গেছি মাছ মাংস কিনতে, আর দই মিষ্টি এগুলো কেনা বাকি ছিল, এখন তাই যাচ্ছি এইসব কিনতে। আমরা কিন্তু বাজার থেকে চলে এসেছি, অনেকক্ষণ হয়েছে এসেই। প্রথমে আগে আমি স্নান করতে ঢুকেছিলাম বাথরুমে, তো স্নান ঠান করে মাথায় শ্যাম্পু ট্যাম্পু করে এই বেরালাম। আর আজকে হচ্ছে তুর্জোর জন্মদিনে সব থেকে শুভ রান্না যেটা পায়েস, সেটা প্রথমে হবে, আর সেই রান্নাটা আমি করব এখন। তো চলো করে নিই পায়েসটা। যেহেতু পায়েস বসিয়ে দিয়েছি প্রথমে, তো মা হচ্ছে বাদ বাকি রান্নাগুলো মা করছে, আমার মা। তো মা এদিকে আবার এই যে ভাজা ভাজি করে নিচ্ছে, এই যে দেখো, এই যে টাকা মা, কিছু ফ্রেন্ডসদেরকে বলো কিছু। তোমার সোনার আজকে বার্থডে, আমার সোনার আজকে, আমার হলো গোপাল সোনার আজকে হলো জন্মদিন, তার জন্য আমি কিছু করছি। তাও তো সেরকম কিছুই করতে পারলাম না, সেরকম লোকজন নিমন্ত্রণ করতে পারলাম না, কি করবো, আমার তো শরীরটাও অতটা ভালো না। হ্যাঁ, আসলে কি বলতো, রান্না করার শরীরটা অতটা ভালো না, এগুলো সবাইকে বলো, ছোট মতন ঘরোয়া অনুষ্ঠান করবো, মানে আমার শ্বশুর বাড়ি সবাই আর মারা, ব্যাস। আর কেউ কাকি শাশুড়ি আর জেঠি শাশুড়ি আর কেউ না। 5 বছর হলে আমাদের ইচ্ছা আছে বড় করে করার, অন্নপ্রাশন যেরকম ভাবে করেছিলাম বড় হোক, হ্যাঁ আমার 5 বছরে ওরকম ভাবে অন্নপ্রাশনের মতন করার ইচ্ছা আছে। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, তারপরে যদি পারি আমরা সবাই মিলে 5 বছরে করব, বড় করে করার ইচ্ছা আছে আমারও। এইখানে সব ভাজা ভাজির জন্য, এই যে দেখো কেটে নিয়েছে মা, বাদ বাকি সমস্ত রান্না কিন্তু মা করছে, শুধু পায়েসটা আমি করছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে মামাম সোনা, হ্যাপি বার্থডে টু ইউ। গন্তু বাচ্চা, গন্তু বাচ্চা দেখেছো, নতুন ড্রেস পরেছে, দিম্মা দিয়েছে এটা বার্থডেতে, বলেছিলাম না সকালবেলা বার্থডের দিন সকালেই টি শার্ট আর এই প্যান্টটা পরাবো, তাই যে পরিয়েছি আজকে মামামের বার্থডে। সোনা মামা মামাদি, সোনা মামা মাদি দিনে এসেছিল, কুচু বাচ্চা আমার, সোনা বাচ্চা সান্থান হয়ে গেছে, এখন মন্দিরে যাবে পাপার সাথে পুজো দিতে। আমরা এখন যাচ্ছি, আর এদিকে পুজোর থালি দেখো রেডি, যাচ্ছি মামাম আর পাপাকে নিয়ে আমি বাইরে দাঁড়াবো, ওরা পুজো দিয়ে আসবে তোমার সোনার নামে। এই যে মামা মামামের পাপা পৌঁছে গেছে, চলো। হ্যাঁ, এখন মন্দিরে পুজো দেবে, মন্দিরে যাচ্ছে, দেখো শিগগিরই চলে আসো। পিপি পিপি চলো, বসো বলো। জ্যাঠাই দাদা সবাই চলে এসেছে, দেখো আর ওকে দেখো, কপালটা শুকায় দেখ, কপালটা শুকায় দেখ, একটুখানি কপাল শুকে, ধরেছে দেখো না। ওখানে খেলা শুরু করে দিয়েছো, আমি যেতে পাচ্ছি না বলে। ওরা
কিন্তু পূজো দিয়ে চলেও এসেছে আর মামা এখন জ্যাঠার কাছে নিচে রয়েছে আর এদিকে দেখো আজকে কি চাদর পেতেছি দেখাই তোমাদের চাদরটা আজকে পেতেছি দেখো এই চাদরটা সেদিনকে মা কিনে দিয়েছিল দেখেছিলে তো আমার পছন্দ হয়েছিল এই বাগদি প্রিন্টের এই চাদরটাই আজকে পেতে দিয়েছি তার সাথে তো কোলবালিশের বালিশের কভার ছিল না তো আমার কাছে ছিল আমি বললি না যে সোদপুর থেকে কিনি এই কভারগুলো এইটা এটা সাদাগুলো সব পেতে দিয়েছি দেখো এই যে এসে এখন এখানে বেলুন ফোলানো চলছে এই যে হ্যাঁ এই যে অনেক বেলুন ফুলিয়ে রেখেছে কিছু কিছু টানিয়েছে তো বলছে এখন এগুলোও টানা মানে চেঞ্জ হবে ঠিক করে হয়নি বলছে তারপর রিবনটা দিয়ে ওটা দেখা ওই যে হ্যাপি বার্থডে এগুলো সব সেটিং করে রেখেছে এগুলো টানাবে এই যে ওটা টানাবে এই যাওয়াটা হ্যাঁ এইসব চলছে এখন এই কুর্তিটা পরে নিলাম আর এখন শাড়ি পরাই যা গরম না আজকে ভীষণ গরম শাড়ি পরে কোনো কাজ করতে পারবো না যেন কুর্তি পরে নিয়েছি আর এদিকে মা রান্না করছে রান্নার গায়ে যে রান্না টান্না করে আবার মাঝে মাঝে একটু আসছে বেচারার অনেক খাটনি হচ্ছে গো সব রান্না করেছে আমি শুধু পায়েসটা করেছি আর মাই সব করবো না আমার সোনার জন্য করবো না তো আমি কার জন্য করবো বলো আমার সবার আগে এ দেখো আমাদের মটন কিন্তু বসে গেছে এই যে কষেও গেছে সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে মা কষে গেছে মনে হচ্ছে আরো হবে ও মা বলছে আর একটু কষবে আর একটু কষবে এতটা রান্না তো এতটা জিনিস সেজন্য আমি এতটা রান্না আবার কোনোদিন করিনি তো তাই রিস্ক নিলাম না আর এদিকে মা গরম জল বসিয়ে দিয়েছে মাংসে ঢালবে বলে পাক্কা রাঁধুনি আর অনেক আর বাদবাকি অনেকে কি কি হয়ে গেছে মা কি কি হ্যাঁ পায়েসটা তো আমি করেছি পাঁচ রকমের ভাজা ডাল আর চাটনি হয়ে গেছে আর মাংস এখন হচ্ছে আর পাঁপড় ভাজা হবে ভাতটা লাস্টে হবে হ্যাঁ আর এদিকে পাঁপড় ভাজা হবে আর রসগোল্লা মেনু পরে হয়ে যাক ভালো করে সাজিয়ে দেখাবো এ দেখো মাংসে কিন্তু জল দিয়ে দিয়েছে গরম জলটা ঢেলে দিয়েছে কষে গেছিল এখন ফুটুক অনেক ফুটবে সিদ্ধ হবে আমরা কড়াইয়ে মাংস করি এদিকে মা দেখো কলপ ফলপ করে ভাতের মার গালার জন্য এখন এসছে কলপ ফলপ করে স্নান হয়নি এখনো এখন ভাতের মার গালতে এসছে এদিকে ভাত হচ্ছে আরেকবার হবে এটা এক একটা মানে একটা ধাপ আরেক ধাপ হবে আর এইদিকে দেখো উমেশ আর জিৎ এসে এখন গেম খেলা শুরু করে দিয়েছে ভাইয়ের বার্থডেতে ও আর ঘরটা সাজানো দেখাচ্ছি আর কিছু বাকি আছে সাজানো একটা একটা বেলুন বাকি আছে বড় বেলুন বেলুন দেখো সাজিয়েছে এখানে এখানে আর এই যে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডেটা এইভাবে দিয়েছে আর এদিকে বেলুন এরকম সব ইয়ে করছে কতগুলো ফেটেছে জানো লাগাতে লাগাতে ফেটেছে কত এই সব ডিজাইন গুলো তো সবই ফেটে গেছে ডিজাইন ছাড়াগুলোই ভালো ভাবছি এখন হ্যাপি বার্থডে এইসব এখানেও আবার আলমারিতেও লাগিয়ে দিয়েছে সব জিৎ সাজিয়েছে কিন্তু এই অন্নপ্রাশনেরটা ওখানে আর এই যে পুরো জিৎ সাজিয়েছে রান্না কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে আর কি কি মেনু চলো দেখে নাও এই যে ভাত এখানে পাঁচ রকম ভাজা আছে বেগুন ভাজা মাছ ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা এটা তুরজোর তো তুরজোর মানে শুধু মাছ ভাজা এগুলো তো সবাই খাবে সবার জন্যই ভাজা হয়েছে আর এখানে আছে ডাল মুসুরির ডাল ধনে পাতা টমেটো দিয়ে চাটনি স্যালাড
এখানে স্যালাড আছে আর গন্ধরাজ লেবু আর এখানে আছে মটন এই যে তুরজকে যে আমার মা হচ্ছে অন্নপ্রাশনে যে উপর থালা গ্লাস বাটি দিয়েছিল তো প্রতি জন্মদিনে ওকে এটাতেই খেতে দেব ওজন্য বার করেছি এই যে থালা গ্লাস বাটি আর এগুলো বাদবাকি গুলো হচ্ছে কাঁসার থালা এই সরি কাঁসার বাটি বার করে নিয়েছি তো এতেই এখন সাজিয়ে ওকে খেতে দেব এই যে সব জিনিস সব নিয়ে আসা হয়েছে এখানে এই যে মাংস ভাত পাঁচ রকমের ভাজা মুসুর ডাল ধনেপাতা আর টমেটো দিয়ে চাটনি স্যালাড গন্ধরাজ লেবু আর মেন হচ্ছে এই যে পায়েস করেছিলাম আমি তখন এই পায়েস আর পাপড়টা সাথে সাথে ভেজে দেব আর এখানে হচ্ছে মিষ্টি আর দইও আছে এই যে জোর আজকের মেনু দেখো রূপোর থালা গ্লাস বাটিতে খাবে আর এইদিকে দেখো ভাতের উপরে গন্ধরাজ লেবু কাতলা মাছ ভাজা পাঁচ রকম ভাজা আর কি পটল ভাজা বেগুন ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা পাঁচ রকম ভাজা এখানে হচ্ছে টমেটো ধনেপাতা দিয়ে ডাল খাসির মাংস চাটনি মিষ্টি রসগোল্লা আর কি দই পায়েস এইদিকে স্যালাড আছে আর ওইটা আশীর্বাদের থালি এখন বসে খাবে এই যে ঘর ভর্তি লোক ঘর ভর্তি লোক দাদা আসো ঘরে আসো ঘর ভর্তি লোক সবাই চলে এসেছে মোটামুটি এখন আশীর্বাদের পর্ব সেরে তুরজকে খাইয়ে দেবো তারপরে সবাইকে খাওয়াবো এই তারপরে সবাইকে খেতে বসিয়ে দেবো এইদিকে তুরজ দেখো সব কিন্তু পড়েছে সোনার জিনিস অন্নপ্রাশনের এই যে এটা দিম্মা দিয়েছিল এই যে এই চেন লকেট আর এটা ঠাম্মি এই যে ঠাম্মি দিয়েছে এটা আর এটা আমরা দিয়েছিলাম যে কই এই যে ব্রেসলেট সব সোনার জিনিস পড়েছে আংটিও পড়েছে দেখো না আংটিগুলো সুতো বাঁধা তো তো কিছু কিছু আংটি ভিতরে ঢোকেনি মানে পুরো ঢোকেনি এই যে সুতো আরও আংটি তো পরেইনি কি ডিস্টার্ব করছে পড়বে না আর্ধেক আংটি পরাইনি হ্যাঁ পরাইনি হ্যাঁ হাতে পায়ে সব হয়ে যাবে যে আংটি আছে কিন্তু পড়বে না এই যে এখন এক এক করে সবাই আশীর্বাদ করবে দাদার হয়ে গেছে বা দাদানের আসল জিনিস পড়াশোনার টাকা এটা পড়াশোনার জন্য
Saya mundur. Apa hati kita udah? Mundur dulu guys.